আচ্ছা, তো শুরু করার আগে আমি আপনাদের থেকে একটা জিনিস জেনে নিতে চাই, যে আমার ভয়েস আর স্ক্রিনটা কি আপনারা দেখতে পারতেছেন, আর ভয়েসটা কি ক্লিয়ার আছে কিনা একটু একটু বল দিলে ভালো। আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করি, ক্লাস টেস্ট করে দিই। তো আজকের থেকে আমরা শুরু করতে যাচ্ছি হচ্ছে কি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। তো মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট আমরা যেহেতু শুরু করব, আমরা কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড ক্লাসটা শেষ করেছি। তো মাইক্রোসফট ওয়ার্ডের প্রায় যদি বলে থাকি, তাহলে 60% বিষয় কিন্তু পাওয়ার পয়েন্টে আছে, এবং আর 40% হচ্ছে গিয়ে এক্সট্রা, যেগুলো আপনারা যে বিষয়গুলো সম্পর্কে আপনারা পরিচিত হবেন। তো পাওয়ার পয়েন্ট ইউজ করার আগে আমাদেরকে একটু ধারণা নিতে হবে যে পাওয়ার পয়েন্ট জিনিসটা আসলে কি। পাওয়ার পয়েন্ট হচ্ছে গিয়ে স্লাইড মেকিং সফটওয়্যার, অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ডে আমরা স্লাইড রেডি করতে পারবো। এখন স্লাইড জিনিস আমি যদি আপনাদেরকে সহজে বলি, তাহলে মনে করেন আপনার কাছে 10টা ছবি আছে, একটা ছবি একটার পর একটা ছবি এভাবে করে একটা একটা ছবি আসবে। তো আলটিমেটলি কিন্তু এখানে একটা ভিডিও রেডি হবে বা একটা স্লাইড রেডি হবে। তো একটার পর একটা ছবি এভাবে অ্যানিমেট করে আসুক বা ডাইরেক্টলি চলে আসুক, এটাকে কিন্তু বলা হয় স্লাইড। তো এরকম স্লাইড রেডি করার জন্য কিন্তু মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট একটি সফটওয়্যার। কিন্তু এই সফটওয়্যারটিতে আমরা এই সফটওয়্যারটিকে ইউজ করে আমরা অনেক ধরনের স্লাইড কিন্তু রেডি করতে, আমরা অনেক ধরনের ইনফরমেটিভ স্লাইড রেডি করতে পারবো। অনেক ধরনের যারা কন্টেন্ট ক্রিয়েট করেন বা ইউটিউবে যারা কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, তারাও কিন্তু এই পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটি ইউজ করে আপনার ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করতে পারবে। কিংবা আপনি আপনার মার্কেটিং এর জন্য কোন একটা ভিডিও রেডি করতে চাচ্ছেন যেটা আপনার মার্কেট ভ্যালুকে আরো বাড়িয়ে দিবে। তো এরকম অনেকগুলো বিষয় কিন্তু পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটা দিয়ে করা যায়। তো পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটিকে ওপেন করার জন্য কয়েকটা প্রসেস আছে, অনেকটা আমরা মাইক্রোসফট ওয়ার্ডে দেখেছিলাম। আমরা যদি রাইট বাটন ক্লিক করে যদি নিউতে যাই, এখানে দেখতে পাচ্ছি যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে একটা পাওয়ার পয়েন্টের ডকুমেন্ট এখানে ওপেন হবে। এটা ওপেন হবে হচ্ছে গিয়ে আমাদের ডেস্কটপে। সেখানে ব্যাক স্পেস ক্লিক করে আমরা মনে করেন যে কোনো একটা নেম দিতে পারি। আমি আপাতত একটা ABC এভাবে করে আমি একটা নেম দিলাম। এরপর আমরা যদি এটার উপর ডবল ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের পাওয়ার পয়েন্টের একটা ডকুমেন্ট কিন্তু রেডি হয়েছে। তো ডকুমেন্ট রেডি করে এইভাবে স্টার্ট হবে। তাছাড়া আমরা যে পাওয়ার পয়েন্ট আছে আইফোন কিভাবে ওই কমবে, অর্থাৎ ডেস্কটপ সেট করতে কিন্তু আমরা এক প্রথম চলেছি পাওয়ার পয়েন্ট। এখন আপনারা যেকোনো এর উপর করতে পারেন বা রাইট করে কিন্তু ডকুমেন্ট স্টার্ট পর এই ধরনের। তো এইখানে আমরা যে ফাইলগুলো হচ্ছে আমাদের ফাইল দেখা কিছু দেখা যেগুলো আমরা তখন থেকে মাস আগে বা 2-3 মাস আগে রেডি করবেন বা প্রেজেন্টেশন গুলো রেডি করবেন সেগুলো দেখাবে। পাওয়ার পয়েন্ট মূলত কাজ হচ্ছে গিয়ে মনে করে আপনি থেকে আপনার প্রেজেন্টেশন রেডি আপনারা করতে পারেন যে একটা হাই ডিমান্ড করা হয় কিন্তু কিন্তু তারা ওই টাকার রিচার্জে অফার সেল বা এক কথাটা বলবে পেছনে করে আসে আসে বুঝিয়ে এই করে আপনারা করতে পারেন আর এতে আপনার বাড়তে পাবেন। তো এরকম অনেকগুলো অ্যাড কোম্পানির জন্য কিন্তু তারা পাওয়ার পয়েন্ট ইউজ করতো। কিন্তু এখন মানুষ করে কি হাই ডিমান্ড আডোবি হাই ডিমান্ড তো বিষয়টা আমরা
আমাদের ডকুমেন্টের ইনটাতে আমরা দিকে খেয়াল করি, উপরের দিকে খেয়াল করলে দেখবো হচ্ছে গিয়ে এটা হচ্ছে প্রেজেন্ট রিডো ফ্রম বেগিন কোন একটা কি করছেন, মানে অনেক জিনিস করছেন আপনি তো এক জিনিসটাকে রেডি করছেন, তো এই এক কেমন তো একটা ডেমো কিন্তু আপনারা দেখে নিতে, সেটা আপনারা এখান থেকেও দেখে নিতে পারেন বা এখান থেকে আপনারা দেখে নিতে পারেন। এটাকে বলা হয় স্লাইড শো, আর এটাকে বলা হয় স্টার্ট ফর বিগিনিং। এটাতে ক্লিক করলে কি হবে, প্রথম স্লাইড থেকে নিয়ে আপনারা যতগুলো স্লাইড রেডি করতেন সবগুলা একটা 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 করে স্লাইড করে করে আসবে। কিন্তু এইটাতে যদি ক্লিক করেন স্লাইড শোতে হবে যে টিমের যে পেজটাতে আপনি আছেন বা যে ক্যানভাসটাতে আপনি আছেন সেই ক্যানভাসটাই কিন্তু দেখাবে। তো আমরা এগুলো দেখতে পাচ্ছি, আর এটা হচ্ছে কি টাইটেল বার, টাইটেল বারের এখানে দেখতে পাচ্ছি হচ্ছে গিয়ে প্রেজেন্টেশন ওয়ান, যেহেতু আমরা এখনো কোনো নাম সিলেক্ট করিনি তাই পাওয়ার পয়েন্ট আমাদেরকে দেখাচ্ছে হচ্ছে গিয়ে প্রেজেন্টেশন ওয়ান। মাইক্রোসফট ওয়ার্ড যখন আপনারা ক্লাস করেছেন সেই সময় আপনারা খেয়াল করে দেখবেন যে আমরা যখন ডকুমেন্টের কোনো নাম দিই না সেই সময় কিন্তু ডকুমেন্ট ওয়ান এই ধরনের কিন্তু একটা নাম দেয়, তেমনি পাওয়ার পয়েন্টের একটা নাম দিয়েছে সেটা হচ্ছে গিয়ে প্রেজেন্টেশন ওয়ান, এবং এক্সেলে দিয়ে থাকে ওয়ার্কবুক বা ওয়ার্কশিট ওয়ান। তো এরকম মাইক্রোসফট করে কি আমাদেরকে ডিফল্ট কিছু নেম জাস্ট সিলেক্ট করে দেয়। তো এটা হচ্ছে কি টাইটেল বার, এবং এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে গিয়ে ডিসপ্লে অপশন। তো রিবন ডিসপ্লে অপশন বিষয়টা আমরা মাইক্রোসফট ওয়ার্ডেও দেখেছিলাম যে আমরা এখান থেকে ক্লিক করলে অটো হাইড রিবন, শো ট্যাবস এবং শো ট্যাবস এন্ড কমান্ড, এই বিষয়গুলোকে আমরা অ্যাডজাস্টমেন্ট করতে পারবো যে আমরা কোনগুলো নিয়ে কাজগুলো করতে চাচ্ছি। এবং এটার এই পাশে যেটা আমরা খেয়াল করি এটা হচ্ছে কি মিনিমাইজ, এটা হচ্ছে গিয়ে রিস্টোর ডাউন, এবং এটা হচ্ছে গিয়ে ক্লোজ। এবং নিচে যদি আমরা সে খেয়াল করে দেখি আমরা কিন্তু এখানে কিছু ট্যাব দেখতে পাচ্ছি বা মেনু বারের চারটা, এখানে যা সম্ভব একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা, তো মোট মিলিয়ে নয়টা এখানে আমরা ট্যাব দেখতে পাচ্ছি। তো আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করেছিলাম সেখানে হয়তো আরো দু একটা ট্যাব বেশি ছিল, কিন্তু ওখানে দু একটা ট্যাব কিন্তু আমাদের এখানে নাই। এবং এখানে যে যদি আমরা খেয়াল করে দেখি এখানে একশো তিনটা ট্যাব কিন্তু মাইক্রোসফট আমার দিয়েছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ইউজ করার জন্য। তো আপনারা যদি খেয়াল করে দেখেন ট্রানজিশন, অ্যানিমেশন এবং স্লাইড শো এই ট্যাব তো ট্রানজিশনের কাজ, অ্যানিমেশনের কাজ এবং স্লাইড শো কিভাবে অপারেট করতে হয় সেগুলো আমরা সামনের ক্লাসে আমরা সেগুলো সম্পর্কে বিস্তারিত ধারণা নিই। আজকে আমরা কাজ করবো হচ্ছে কি আমাদের 360 ডিগ্রি ইন্টারফেসটা নিয়ে। তো 360 ডিগ্রি ইন্টারফেসে আমরা যদি খেয়াল করে দেখি এইখানে কিন্তু আমাদের হোম ট্যাবের যেতগুলো কমান্ড আছে এবং যেতগুলো গ্রুপ আছে সেগুলো কিন্তু জানানো হচ্ছে, যেমন ধরুন এটা হচ্ছে কি ক্লিপবোর্ড, এই গ্রুপটা কিন্তু আমরা মাইক্রোসফট ওয়ার্ডেই দেখেছিলাম, এবং এর পাশ হচ্ছে কি স্লাইড, এটা কিন্তু মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট আমরা আজকে প্রথম দেখছি, এবং ফন্ট গ্রুপটা আমরা মাইক্রোসফট ওয়ার্ডেই দেখেছিলাম, প্যারাগ্রাফ ড্রয়িং এবং এডিটিং এগুলো কিন্তু আমরা মাইক্রোসফট ওয়ার্ডে দেখেছিলাম অলরেডি। তো আমরা সবার আগে যদি ক্লিপবোর্ড গ্রুপটার কথা চিন্তা করি, ক্লিপবোর্ডের এখানে আমরা কয়েকটা কমান্ড দেখতে পাই বা কয়েকটা ফরম্যাট দেখতে পাই, সেটা হচ্ছে গিয়ে পেস্ট, কাট, কপি এবং ফরম্যাট প্রিন্টার। তো আপনারা যারা মাইক্রোসফট ওয়ার্ডের প্রথম ক্লাসটি করেন তারা কিন্তু স্পিচ সম্পর্কে ইতিমধ্যে ধারণা পেয়ে গিয়েছে যে ক্লাসগুলো কিভাবে করতে হয় এই কাজগুলো। তো সবার আগে যদি কাটের বিষয়টি খেয়াল করি, মনে করেন এইখানে কিছু লেখা আছে, এখানে আমি লিখলাম মনে করেন ইকুয়াল টু র্যান্ড, ইকুয়াল টু র্যান্ড দিয়ে আমি কি করলাম এখানে একটা প্যারাগ্রাফ নিয়ে আসলাম। তো এই প্যারাগ্রাফটাতে যদি আমরা একটা কাট করতে চাই তাহলে পুরো প্যারাগ্রাফটা কিন্তু চলে যাবে, যেটা আমরা ব্যাক স্পেস বাটন বা ডিলেট বাটন দিলে জিনিস ডিলেট হয়ে যায় ঠিক তেমনটাই কাজ। এবং আমরা যদি এখানে কপিতে ক্লিক করি তাহলে জাস্ট এটা কপি হয়ে যাবে, এবং এখানে এনে যেটা আমরা কন্ট্রোল ভি দিই জিনিসটা এখানে পেস্ট হয়ে যাবে। তো এটা হচ্ছে কি কপি পেস্ট, কপি পেস্টের কাজ। এবং ফরম্যাট প্রিন্টারের কাজ কি, ফরম্যাট প্রিন্টারের কাজ হচ্ছে নির্দিষ্ট কোন ডিজাইন, যেমন ধরুন আমি এখানে একটা ফন্ট দিলাম অ্যাডোবি এপিক, এরকম একটা ফন্ট দেওয়ার পর আমি জাস্ট বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, মনে করে শ্যাডো দিলাম, এরপর আমি এখান থেকে সেটা কালার দিলাম। তো এই সব ধরনের যে কাজগুলো আমরা করে থাকি সেই ডিজাইনটাকে আরেকটা জায়গায় প্যাস্ট করার জন্য কিন্তু ফরম্যাট প্রিন্টারে ইউজ করা হয়। আমি যদি এখানে সিলেক্ট করে দিই
বা আমি যদি এটাকে আনসিলেক্ট করে রেখে কার্সরটাকে এখানে রেখে আমি যদি এটাকে সিলেক্ট করে আমি যদি ফরম্যাট প্রিন্টারে ক্লিক করি এবং এই জায়গায় এসে ড্র্যাগ করে দিই, দেখতে পাচ্ছেন যে আমার এই ডিজাইনটা কিন্তু এখানে কপি হয়ে গেছে। তো মূলত এটাই হচ্ছে কি ফরম্যাট প্রিন্টারের কাজ। এবং এখানে আলাদা একটা অপশন থাকে, সেটা হচ্ছে কি ক্লিপবোর্ড। তো ক্লিপবোর্ডের বিষয়টা আমি আগে আপনাদেরকে দেখেছিলাম যে ক্লিপবোর্ডের বিষয়টা কি, সেটা হচ্ছে গিয়ে বিভিন্ন জিনিস আমরা যখন বারে বারে কপি করি, তো একটা জিনিস কপি করার পরে ওটা কিন্তু একবার গিয়ে পেস্ট হয়, এবং আমরা আরেকটা জিনিস যখন কপি করি তাহলে এর আগের কপিটা কিন্তু ডিলেট হয়ে যায়। তো আমরা যদি ক্লিপবোর্ড কে ওপেন করে রাখি তাহলে কি হবে, আমরা যেতগুলাই কপি করবো সেতগুলাই কিন্তু এখানে একটার পর একটা আসতে থাকবে। মনে করেন ডক, এটাকে আমি কপি করলাম কন্ট্রোল সি, দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ডক জিনিসটা চলে এসেছে। এরপর আমি এখানে জাম্পতে ক্লিক করি, জাম্পটাকে যদি আমি সিলেক্ট করে যদি আমি কন্ট্রোল সি দিই, দেখতে পাচ্ছেন যে এখানে জাম্প জিনিসটা চলে এসেছে। এরপর আমি যদি এন্টার দিয়ে যে কোনো জায়গায় যদি জাম্পটাকে ক্লিক করি সেটা দোকানে পেস্ট হয়ে যাবে। ডগে ক্লিক করলে ডগ পেস্ট হয়ে যাবে, এটা ক্লিক করলে এটা পেস্ট হয়ে যাবে। তো মূলত এটা ছিল হচ্ছে গিয়ে ক্লিপবোর্ড এর বিষয়। তো এটা আমরা মাইক্রোসফট ওয়ার্ড এও ক্লাসটা করেছিলাম, মানে বিষয়টা বুঝেছিলাম যে ক্লিপবোর্ড এর গ্রুপটার কাজটা কি, ঠিক সেই সেম বিষয়টা কিন্তু আমাদেরকে পাওয়ার পয়েন্টেও দেওয়া হয়েছে। এবং ক্লিপবোর্ড এর পরে যদি আমরা খেয়াল করে দেখবো যে এইখানে একটা আমাদেরকে পেজ দেওয়া আছে। এখন পেজ বলে থাকেন তাহলে সেটা কিন্তু ভুল, কারণ এটা কিন্তু পেজ না, এটাকে বলা হয় থাকে ক্যানভাস। এখন বাস বিষয়টা কি, মনে করেন আমি যখন ছোটবেলায় ড্রয়িং শিখেছিলাম সময় আমরা যখন ওয়াটার কালার দিয়ে ড্রয়িং করতাম, আমাদেরকে আগে কি করা হতো, একটা বোর্ড দেওয়া হতো, যে বোর্ডের মধ্যে আমরা ক্যানভাসটাকে রাখতাম, একটা হোয়াইট বোর্ড টাইপের একটা ক্যানভাস রাখতাম, এবং সেইখানে আমরা কি করতাম আমাদের ড্রয়িং গুলো আমরা সেখানে করতাম। ওয়াটার কালার দিয়ে আমরা জাস্ট তুলি, তুলি দিয়ে আমরা কি করতাম আমাদের ডিজাইনটা, আমাদের ড্রয়িংটা আমরা সেই ক্যানভাসে করতাম। তো পাওয়ার পয়েন্টে মূলত ঠিক সেই সেম একটা বিষয় বোঝানোর চেষ্টা করেছে যে এটা হচ্ছে কি একটা ক্যানভাস, এটা কিন্তু কোনো পেজ না। এখন আপনি যদি এখানে কোনো কিছু লিখতে চান, মনে করেন এটা তো হচ্ছে কি একটা টেক্সট বক্স, এখানে আমরা লিখতে পারি, কিন্তু আপনি যদি বাইরে কোনো কিছু লিখতে চান বাইরে সিলেক্টই করা যাবে না যে আপনি লিখতে পারবেন, আপনি যাই লিখবেন সেটা কিন্তু টেক্সট বক্সের ভিতরে হবে। তো এটা হচ্ছে গিয়ে ক্যানভাস। ক্যানভাসের মধ্যে বিভিন্ন ফরম্যাট স্লাইড আমরা আনতে পারবো, সেটা আমরা একটু পরে জানবো। এবং ক্যানভাসের পাশে দিয়ে এদিকে আমরা একটা জিনিস দেখতে পাই, এটা হচ্ছে কি থাম্বনেল। এখন থাম্বনেল সম্পর্কে আশা করি আপনারা অনেকেই অবগত। আমরা ইউটিউবে যখন কোন একটা ভিডিও দেখি, তো সেই ভিডিও করে থাকে তারা করে কি, যাতে আমরা ভিডিওটার উপর ক্লিক করি, সেই জন্য তারা করে কি তাদের থাম্বনেলটাকে অনেকটা আই কেচি বা অনেকটা আকর্ষণীয় করে রাখে, যাতে করে আমরা ওই থাম্বনেলটাতে ক্লিক করে আমরা ভিডিওটা দেখি। এমনও অনেক সময় হয় যে থাম্বনেল কাহিনী দেখে কিন্তু ভিডিওতে ক্লিক করে দেখে যে পুরোপুরি ভিন্ন। তো মূলত এখানে আমরা যা করব ঠিক সেই সেম যেটা এখানে শো করবে, অর্থাৎ থাম্বনেল আমাদের শো করবে। তো এখানে আমরা মনে করেন 100টা স্লাইড নিয়ে আমরা কাজ, তো এখানে ধরনের স্লাইড গুলো আমাদের শো করবে। এখন এটা হচ্ছে কি থাম্বনেল বা স্লাইডের স্লাইড পেন, এবং এটা হচ্ছে কি ক্যানভাস। এবং আমরা নিচের দিকে যদি এখানে আমরা কয়টা স্লাইড নিয়েছি সেটার একটা আনুমানিক সংখ্যা আমাদেরকে এখানে দেখানো, যেমন ধর স্লাইড ওয়ান অফ ওয়ান। এবং এখানে যদি খেয়াল করি এখানে আমাদেরকে নোট, কমান্ড, কমেন্ট, এবং এখানে নর্মাল, এবং স্লাইড পোর্টার, এবং রিডিং ভিউ, এটা কিন্তু আমরা মাইক্রোসফট ওয়ার্ডে দেখেছিলাম হচ্ছে কি প্রিন্ট এবং ওয়েবসাইট এবং রিডিং মোড, তো এরকম একটা আমরা অপশন দেখেছিলাম। এর পাশে তো হচ্ছে কি স্লাইড শো, এবং এর পাশে তো হচ্ছে কি জুমের জুম করার বিষয়। তো জুম করার জন্য আমরা চাইলে এখান থেকে ক্লিক করে এভাবে জুম করতে পারি, কিংবা আমরা যদি কন্ট্রোল প্রেস করে যদি আমাদের মাউসের কার্সরটাকে যদি আমরা আপ এন্ড ডাউন করি বা স্ক্রল করি তাহলে কিন্তু জিনিসটা জুম এন্ড আউট হচ্ছে। তো এটা ছিল হচ্ছে গিয়ে আমাদের পাওয়ার পয়েন্টের 360 ডিগ্রি অ্যাঙ্গেলের ভিউ, এটার ইনফরমেশন যে আমাদের পাওয়ার পয়েন্টের স্লাইড গুলোতে 360 ডিগ্রিতে আমরা কি দেখতে পাই। এখন আপনারা যখন পাওয়ার পয়েন্ট নিয়ে কোন ধরনের কাজ স্টার্ট করতে চাইবেন, আপনারা কি করবেন সেই ধরনের একটা ক্যানভাসকে আপনারা সিলেক্ট করবেন। তো যদি আপনি নিজের মতো করে কোন একটা ক্যানভাস ক্রিয়েট করতে চান, তাহলে আপনারা করবেন কি, সবার আগে যে স্লাইডটা থাকবে বা যে ক্যানভাসটা থাকবে সেই ক্যানভাসটাকে আমরা ডিলিট করে দিব। মনে করেন আমি এটা ক্লিক করে রাইট বাটন ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক করার পরে এখানে একটা অপশন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ডিলিট স্লাইড।
তো ডিলেট সাইডে ক্লিক করলে আমাদের স্ল্যাডটা কি হয়ে যাবে, ডিলেট হয়ে যাবে। এবং আমরা যদি আরেকটা স্ল্যাডকে এন্টার করতে চাই তাহলে আমরা কি করবো, এই যে নিউ স্ল্যাড অপশন আছে, নিউ স্ল্যাড থেকে আমরা এখানে অনেক ধরনের স্ল্যাডের ফরম্যাট দেখতে পাচ্ছি, যেমন ধরেন টাইটেল স্ল্যাড, টাইটেল এন্ড কন্টেন্ট, সেকশন হেডার, টু কন্টেন্ট, কম্পারিজন, টেক্সট অন দি ব্ল্যাঙ্ক এবং কন্টেস্ট উইথ ক্যাপশন, পিকচার উইথ ক্যাপশন। তো এরকম কিছু আমরা ফরম্যাট দেখতে পাই। তো মূলত যারা প্রফেশনাল তারা কিন্তু অলওয়েজ এই ব্ল্যাঙ্ক স্লাইডটাকেই ক্লিক করে থাকে। তো ব্ল্যাঙ্ক স্লাইডে ক্লিক করার পরে আমাদের একটা ব্ল্যাঙ্ক স্লাইড কিন্তু ওপেন হয়। তো এই ব্ল্যাঙ্ক স্লাইডটা ওপেন হওয়ার পরে আমরা কিন্তু এখানে আমাদের পরবর্তী কাজগুলো আমরা করতে পারবো। এবং আমরা যদি যে আমাদের থাম্বনেল বা আমাদের সেকশন প্যানে যদি আমরা ক্লিক করি, আমরা যদি এখানে রাইট বাটন ক্লিক করি, এখানে আমরা অনেক ধরনের অপশন দেখতে পাই, যেমন ধরেন নিউ স্লাইড, ডুপ্লিকেট স্লাইড, ডিলেট স্লাইড, অ্যাড সেকশন এবং পাবলিশ স্লাইড, লেআউট, রিসেট স্লাইড এবং ফরম্যাট ব্যাকগ্রাউন্ড। তো এরকম কিছু অপশন আমরা দেখতে পাই। এখান থেকে মূলত মোস্ট অফ দ্য টাইম ব্যবহার হয়ে থাকে এই চারটি, নিউ স্লাইড, ডুপ্লিকেট স্লাইড, ডিলেট স্লাইড এবং অ্যাড সেকশন। এগুলারই মূলত কাজ করা কাজ বেশি হয়ে থাকে। এবং কপিতে ক্লিক করলে আমাদের স্লাইড পুরো স্লাইডটা কিন্তু কপি হয়ে যাবে, বা ডুপ্লিকেট স্লাইডে ক্লিক করলে আমাদের সেম কাইন্ড অফ একটা স্লাইড কিন্তু রেডি হয়ে যাবে, আরেকটা স্লাইড চলে আসবে। এবং আমি যদি এখানে নিউ স্লাইডে ক্লিক করি দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে কি স্লাইড ওয়ান, এটা হচ্ছে কি স্লাইড টু। তো এরকম করে আপনারা যতগুলো স্লাইডকে আপনারা ক্লিক করবেন ততগুলো স্লাইড কিন্তু আসতে থাকবে। এবং নিউ নিউ স্লাইড এর পরে যে অপশনটা দেখি সেটা হচ্ছে ডুপ্লিকেট স্লাইড। তো মনে করেন আমি এই স্লাইডটাকে সিলেক্ট করে রেখেছি, আমি ইনসার্ট থেকে গিয়ে বা এখান থেকে এসে আমি একটা টেক্সট বক্স ড্র করলাম। টেক্সট বক্স ড্র করে আমি জাস্ট এখানে একটা র্যান্ডম কমান্ড ইউজ করে দিলাম। র্যান্ডম কমান্ড ইউজ করে দেওয়ার পর আমি যদি এটাকে ডিলিট করে দিই, যদি আমি এখান থেকে ডুপ্লিকেট স্লাইডে ক্লিক করি দেখতে পাচ্ছেন যে এখানে যে লেখাগুলো ছিল এখানে কিন্তু সেগুলো আছে। তো এরকম আপনারা যদি এখানে মানে কয়েকটা পিকচার অ্যাড করে থাকেন বা আরো অনেকগুলো টেক্সট আপনারা অ্যাড করে থাকেন, ঠিক সেই সেম প্রসেসে কিন্তু জিনিসটা রেডি হবে। তো আমি আপনাদেরকে এখন একটা কাজ করি, যে স্লাইড গুলো কিরকম হতে পারে সেরকম কয়েকটা স্লাইড সম্পর্কে আমি আপনাদেরকে একটা ধারণা দিয়ে দিই। আমি মনে করেন এখানে এসে আমি কিছু স্লাইড রেডি করেছিলাম, আমি সেগুলো আপনাদেরকে দেখাই। আচ্ছা, তো এটা একটা স্লাইড। তো আমি একটা কাজ করে আমার স্লাইডটাকে ওপেন করি। তো আমি এখানে অনেকগুলো স্লাইড কিন্তু রেডি করলাম, আপনারা এই স্লাইড গুলো দেখে মোটামুটি ধারণা পাবেন যে কিভাবে স্লাইড রেডি হয় বা কিভাবে স্লাইড করতে হয়। তো এখানে আমি ক্লিক করে মূলত আমার এই জিনিসটা ফ্রম বিগিনিং দিলাম।
তো এটা এটাই ছিল হচ্ছে গিয়ে মূলত একটা স্লাইড। তো এখানে তারা আপনারা ব্যাকগ্রাউন্ড ইউজ করবো, একদম মানে একটা ব্যাকগ্রাউন্ড দিলে জিনিসটা আরো সুন্দর ভাবে থাকে। তো এরকম কিছু আপনারা রেডি করতে পারেন, বা আপনারা চাইলে মনে করেন আরো গুলোকে আমরা কিভাবে ক্রিয়েট করতে হয় বা কিভাবে এরকম স্ল্যাট রেডি করতে হয় সেগুলো আমার থেকে আমরা ইনশাল্লাহ জানবো। তার আগে আমরা বলি যে ইনসার্ট, ডিজাইন, ট্রানজিশন, অ্যানিমেশন এবং স্ল্যাট শো, এই ট্যাব গুলো সম্পর্কে আমরা বিস্তারিত ধারণা নিব। তো আজকের ক্লাসে আমরা জানলাম হচ্ছে গিয়ে কিভাবে আমরা স্ল্যাট নিতে হয় এবং কিভাবে অর্থাৎ মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এর ইনফরমেশন গুলো অর্থাৎ 360 ডিগ্রি আমরা জানবো। এখন আমরা জানবো যে কিভাবে আমরা ফাইলটাকে সেভ করবো। তো আমরা যদি ফাইলে ক্লিক করি, ফাইলে ক্লিক করার পর আমরা এই যে সেভ অপশন আছে, সেভ অপশনে ক্লিক করার পরে ব্রাউজে গিয়ে আপনার যে কোনো জায়গায় কিন্তু জাস্ট দিয়ে আপনার জিনিসটাকে সেভ অনেক এমপি
4, MP4, যেটা হচ্ছে কি ভিডিও। আপনারা আপনার ফাইল গুলোকে ভিডিও আকারেও সেন্ড করে মানে সেভ করতে পারবেন। তো ভিডিও আকারে সেভ করার ক্ষেত্রে একটা বিষয় যদি আমরা ধারণা নিই, সেটা হচ্ছে গেম। আচ্ছা, এটা আমি যেটা যে গ্রাফিক্স কোর্সটার মডিউলটাকে নিয়ে আমরা একটা স্লাইড রেডি করেছি। তো এই স্লাইডটা আমরা যেটা করেছিলাম এটাকে আমরা রেডি দিলাম মূলত MP4 এ কনভার্ট করার। তো MP4 এ কনভার্ট করার পরে বিষয়টা কিরকম তারা সেটা একটু আমরা দেখে নিই। ফাইলে যাব, ফাইলটি আমরা সেভে যাওয়ার পরে আমি মনে করটাকে ক্লিক করলাম, MP4টা ক্লিক করার আমি এটাকে আমার দেখছি। তো সেভ দেওয়ার পরে এইখানে নিচে কিন্তু এখানে সেভ করার একটা লোডিং নিয়ে, তো এখানে নিচে আস্তে আস্তে আমাদের যেহেতু এটা একটা ভিডিও আকারে সেভ করছে সেক্ষেত্রে কিন্তু একটা একটু সময় নিয়ে থাকবে পাওয়ার পয়েন্ট ইউটিউব করে দেখ। কথাটাও ক্লিয়ার না, আটকে আটকে আসতেছে। এটা হচ্ছে নেটওয়ার্ক এখানে চলে কিন্তু তো যাই হোক, এটা জিনিসটা তো অনেকটা সময় নিচ্ছে। আজকে আসলে সবগুলা আমাদের চিন্তা ভাবনার বিপরীতে যাচ্ছে। সবার আগে ক্লাস শুরু হবার আগে ওয়াইফাইটা চলে গেল, এরপর ক্লাস ক্লাসে যে মুহূর্তে মিটিং দিতে মানে মিটিং এর লিঙ্ক দিতে যাচ্ছি সেই মুহূর্তে দেখলাম যে আমার সফটওয়্যার একটা ডিলেট হয়ে গেছে যেটার মাধ্যমে আমি রেকর্ড করি। তো এরপর আবার ডাউনলোড করতে হলো, এখন হচ্ছে নেটওয়ার্কের প্রবলেম। ইনশাল্লাহ যদি সবকিছু ঠিক থাকে নেক্সট ক্লাস থেকে আশা করি প্রবলেম গুলো হবে না। আচ্ছা, সেভ হয়ে গেছে জিনিসটা, আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু MP4 এ সেভ হয়েছে জিনিস প্রেজেন্টেশন। তো এখানে যদি আমরা ক্লিক করি, পরে কিন্তু তিনি ভিডিও আকারে
এটা হচ্ছে কিভাবে আমরা ডকুমেন্টটাকে সেভ করব, সেটা আমরা দেখলাম যে কিভাবে আমরা ভিডিও আঁকতে সেভ করতে পারি। ফাইল থেকে কি ভেবে জাস্ট ওখান থেকে এসে আমরা এম4 সিলেক্ট করে দিলাম, এরপর জিনিসটা ভিডিও আকারে সেভ হয়ে গেছে। তো এইভাবে করে আপনারা চাইলে পাওয়ার পয়েন্টের যিনি কাজগুলো করতে পারবেন, এবং আজকে আপনাদের কোনো ইন্টারভিউ থাকবে না, কারণ আজকে আমরা কোনো কিছু একটা দেখাইনি। তো আপনারা ক্লাস শেষে চেষ্টা করবেন আপনারা বাসায় বসে জিনিসগুলোকে অপটিমাইজ করার জন্য, এবং ব্যাকআপ ভিডিওটা দেখে আর ব্যাকআপ ভিডিও কি বলবো আর, কারণ নেটওয়ার্ক কানেকশন প্রবলেমের কারণে আমি নিজেই আসলে স্ক্রিনটা ঠিক মতো দেখতে পারিনি, আমার নিজেই স্ক্রিনে দেখতে পারিনি, আর আপনারা তো অনেক দূরে আমার থেকে, সেখানে হয়তো আর অনেক প্রবলেম ছিল। তো আমি দুঃখিত আপনাদের কাছে, আমাকে ক্ষমা করে দিবেন যে নেটওয়ার্ক প্রবলেমের কারণে আমি আজকে ঠিক মতো বিষয়টা বুঝাতে পারলাম না। তো আজকের ক্লাসটা আমরা একটা কাজ করে এতটুকুই রাখি, ইনশাল্লাহ নেক্সট ক্লাস থেকে আমরা বিষয়গুলো সম্পর্কে আরো বিস্তারিত ধারণা নিব, এবং আমরা এর পরবর্তী বিষয়গুলো জানবো। যদি এর ভিতরে কারো কোনো কোয়েশ্চেন থাকে আপনারা আমাকে কোয়েশ্চেনটা করতে পারেন। ভাইয়া, ক্লাসের বাইরে একটা কোশ্চেন ছিল হ্যাঁ জি, করতে পারেন বলেন। ভাইয়া, আপনি ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা ইউজ করেন? হ্যাঁ আমি ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা ইউজ করি। আচ্ছা ভাইয়া, এই কালার গ্রেডেশনটা একটু দেখানো যাবে আমাকে, যদি সময় হয় কখনো? কালার গ্রেডেশন বলতে কোন বিষয়টা আমি আসলে বুঝি না। কালার কারেকশন যেটাকে বলে আর কি, ভিডিও। আচ্ছা না, আমি আসলে ফিল্মোরা এমনিতে সফটওয়্যারটা নিয়ে রাখছি, আমি নিছিলাম হচ্ছে গিয়ে টুকটাক কিছু কাজ করার জন্য, কারণ আমি ভিডিও এডিটিং তেমন একটা জানি না। তাহলে আমি সামনে ভিডিও এডিটিং যদি মানে করতে পারি, যদি বিষয়গুলো নিয়ে আলোচনা মানে কাটাকাটি করলে আমি আশা করি বুঝতে পারবো। ও আচ্ছা আচ্ছা, ওটা আমি সফটওয়্যারটা রাখতাম না, দিয়েছি এখানে। না আমি ইউজ করি তো আর কি, আমি ভিডিও এডিটিং এর সময় যে কালার কারেকশন করি, তখন হালকা একটু কেমন যেন একটু ঘোলা ঘোলা হয়ে যায়, বা ওরকম ভাবে পারি না, এই জন্য বললাম। দেখি আমি থ্যাংক ইউ ভাইয়া। যদি নিজে বুঝতে পারি তাহলে আমি দেখিয়ে দিব। আচ্ছা আচ্ছা ভাইয়া, সমস্যা নেই। আচ্ছা আর কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাদের ক্লাস কন্টেন্টের ভিতরে, তাহলে আপনারা কোয়েশ্চেনটা আমাকে করতে পারেন। আচ্ছা তো যদি কারো কোনো কোয়েশ্চেন না থাকে আজকের ক্লাসের কম্পিউটারের ভিতরে, তাহলে আমরা আজকের ক্লাসটা এখানে এন্ড করতে পারি।